এমনি মিজান রহমান আপনি লিখেছেন মহিলারা কি পুরুষ দর্জি দিয়ে জামা কাপড় বানাতে পারবে মহিলারা পুরুষ দর্জি দিয়ে জামা বানানোতে দৃষ্টিকোণ থেকে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই তবে মনে রাখতে হবে যে জামার মাপ নেওয়ার সময় খালোয়াত বা একাকিত্ব বা নির্জনতা যেন সৃষ্টি না হয় এরকম কোনো পরিবেশ যেন তৈরি না হয় অর্থাৎ অনেক টেইলার্স আছে যে হয়তো কোন একটা কক্ষে ছোটো কোনো কক্ষে ড্রেসিং রুমে বা এরকম কোনো জায়গায় যিনি জামা বানাবেন আর যিনি দর্জি মাপ নিবেন এই দুজন একজন নারী একজন পুরুষ একাকী থাকছেন এটি জায়জ নয় এই পরিবেশ মানুষকে মন্দ দিকে প্রচিত করে মানুষের মধ্যে মন্দ ভাবনাকে জাগ্রত করে অতএব এরকম পরিস্থিতিতে আমাদের উচিত হবে যে খালোয়া যেন না হয় এরকম নির্জনতা যেন হয় সেভাবে করা দ্বিতীয়ত হল যথাসম্ভব শরীরের মাপ কোনো পুরুষকে দিয়ে না নেওয়া কারণ তাদের শরীর স্পর্শ করতে হয় তার চাইতে কোনো জামা দিয়ে পুরাতন কোনো জামা দিয়ে সেটার মাপ বলা এবং একটু এদিক সেদিক হলে সেটাকে পরবর্তীতে রিপেয়ার করে নেওয়া ফেতনার সমস্যা ফেতনার আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ দর্জি দিয়ে জামা বানাতে পারেন কিন্তু মাপ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বলেছি সেগুলোকে আপনাকে খেয়ালে রাখতে হবে এবং বিকল্প হিসাবে রেডিমেড জামা আছে সেগুলো আপনি পড়তে পারেন অথবা আজকাল নারী দর্জি অ্যাভেইলেবল বিশেষ করে নারী উদ্যোক্তা যারা আছেন যারা দিন পালন করে পর্দার সাথে তারা উদ্যোগী হতে চান তাদের সহায়তার অংশ হিসাবে নারী উদ্যোক্তাদের নারী আপনার দর্জিদের সহায়তা নেওয়া উচিত আমাদের জামাটা একটু তুলনামূলকভাবে পারফেক্টনেস কম থাকলো। কিন্তু আমাদের দিনই দিকটা পুরো পারফেক্ট থাকলো সেটা হবে একজন বিচক্ষণ দিনদার মানুষের একজন মুসলমানের স্ট্র্যাটেজি এবং কৌশল সেটাই আমাদের হওয়া উচিত আল্লাহ তোমাদের গুরুচা তফিক দান করুন আরফাত হোসেন আপনি লিখেছেন যাদের মুখে দাঁড়ি নেয় সিগারেট খায় তাদেরকে কি সালাম দেওয়া যাবে ভাই সালাম এটা প্রত্যেক মুসলিমের হক বা অধিকার বুখারি রানিক্রিম সাল সালাম এটাকে মুসলিমের অধিকার বলেছেন হক্কুল মুসলিম আর মুসলিম হামস বলেছেন মুসলিমের প্রতি অন্য মুসলিমের অধিকারের মধ্যে থেকে হলো সালামের জবাব দেওয়া তেমনি সালাম দেয়া অতএব কোন ব্যক্তির মুখে দাড়ি নাই কিংবা সে ধূমপান করে এই অজুহাতে তাকে সালাম না দেওয়ার সুযোগ নেই আপনি তাকে সালাম দিবেন যদি আপনি জানেন তিনি মুসলমান আমাতুল্লাহ আপনি লিখেছেন অভিভাবককে না জানিয়ে কাজে অফিসে গিয়ে দুজন সাক্ষী ছাড়াই বিয়ে করেছিলাম আমাদের সন্তানও হয়েছে আমাদের বিয়েটা কি হয়েছিল না হলে এই সন্তানরাই বা এখন এই সন্তানের বিয়ে এখন কি হবে বোন আমাতুল্লাহ আপনারা যদি এদেশের বেশিরভাগ ওলামা একরাম হানাফি মাঝহা এবং হানাফি স্কুল অফ থট ফলো করে থাকেন সেটা যদি আপনারা ফলো করে থাকেন অনুসরণ করে থাকেন সেটার অনুসারী হন তাহলে ওলামা একরামের যে ফতোয়া সেটার উপরে নির্ভর করে যদি একটু করে থাকেন তাহলে যে সমস্ত ওলামা একরামের মতে মেয়েদের জন্য অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে বিশুদ্ধ নয় তাদের মতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে আর অন্যদের মতো তো হয়েছেই অতএব এ বিষয় নিয়ে আপনি অডিট হওয়ার কোনো কারণ নেই এ বিষয়ে ইসলাম কিউ এতে শেখ মোহাম্মদ সোল্লার মুজিদ হাফিজুল্লাহ স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন বিষয়টিকে এভাবে যে যে দেশে ওলামা ইকরাম হানাফি স্কুল অব থট ফলো করে কিংবা কোনো ব্যক্তি যদি কোনো আয়ালিমের ইশতেহাদ বা গবেষণার উপরে আমল করেন কোনো আয়ালিম যদি কোনো ইমামের ইজতেহাদের উপরে নির্ভর করে আপনাকে ফতোয়াদের মাস দেন আপনি তার কাছ থেকে জেনে যদি বিবাহ করেন আপনি পরবর্তীতে মনে করলেন যে না অভিভাবক ছাড়া বিবাহ বিশুদ্ধ নয় মেয়েদের সেই মতটি অধিকতর শক্তিশালী এটি যদি আপনার মনে হয় তারপরেও আপনার বিয়ে হয়ে গেছে কারণ যখন আপনি এটি করেছেন তখন আপনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা সরিয়া স্বীকৃত পদ্ধতি ওলামায়েকরামের কাছ থেকে জিজ্ঞাসা করে আপনি দিনই মাস আলা জানবেন ওলামায়করামের গবেষণার উপর আমল করবেন আপনার কাছে যদি সেটা ভুল হয়েছে বলে মনে হয় তবুও সেটা সঠিক হয়েছে অতএব এটা নিয়ে আমাদের অনেক ভাই বোন আছেন খুব বেশি টেনশন করেন অরিট এটার কোনো প্রয়োজন নেই খাদিজা আপনি লিখেছেন আমার সন্তানকে আসন্ন মাদ্রাসায় ভর্তি করাতে চাই আপনাদের মাদ্রাসার আপডেট জানাবেন দয়া করে খাদিজা আসন্ন ফাউন্ডেশন পরিচালিত মাদ্রাসা বিশেষ করে সমন্বিত সিলেবাসের মাদ্রাসা এটি ঘোষণা আমরা অনেক আগে দিয়েছি করোনা প্যান্ডামিকের কারণে বারবার আমরা এম নিয়ে আবার আমাদেরকে পেছাতে হয়েছে এবং এখনো পর্যন্ত একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান মাত্র খুলেছে কবে পুরো দমে খুলবে এবং সেটা কতদিন টিকবে এটি প্রশংসাপেক্ষ বিষয় একটা নতুন প্রতিষ্ঠান আমরা শুরু করে যদি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং শুরুতে যদি দীর্ঘকাল পর্যন্ত অচল অবস্থা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আর্থিকভাবে ফাউন্ডেশন সেটা বহন করার মতো অবস্থায় আসলে নেই এই জন্য আমরা এটিকে শুরু করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা একটি জায়গা নির্বাচন করেছি যেখানে আমরা মাদ্রাসার কার্যক্রম প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে আরম্ভ করেছি দোয়া করবেন আমরা আশা করছি যে আগামী বছরের শুরুতেই আমরা আপনাদের বাচ্চাদের জন্য মাদ্রাসার যে আমরা সার্ভিস চালু করতে পারব ইনশাআল্লাহ প্র আপনি লিখেছেন চোখের সৌন্দর্য বর্ধনের জন্য চোখের মনের উপর আলগা লেন্স লাগানোর বিধান কি চোখের মনের উপর যদি আলগা লেন্স লাগানো হয় চিকিৎসার জন্য তাহলে তো সেটি জায়েজ আর যদি শুধু সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় তাহলে সেটাকে অনেক ওলামায়করম নিষেধ করেছেন অনুচিত বলেছেন আর অনেক উলামায়করম অবশ্য বলেছেন যে এতে যদি সৌন্দর্য বৃদ্ধি হয় এবং সেটি যদি উদ্দেশ্য আপনার স্বামীকে দেখানো তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে শর্ত হলো আপনি নন মহারামদের সামনে এটি প্রদর্শন করবেন না সেই উদ্দেশ্য আপনার থাকবে না অর্থ অপচয় বা আপনার এই জাতীয় কোনো কিছু থাকবে না চোখের ক্ষতি হবে না কাউকে প্রতারণা করার উদ্দেশ্য আপনার থাকবে না এসব শর্তে অনেক লামায়করম এটি স্বামী আপনার এটিকে জায়েজ বলেছেন আরিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি কোনো বিষয়ে কোনো বিষয়ে গণকের স্বর্ণাপন্ন হলে চল্লিশ দিনের নামাজ কবুল হয় না গণকের লিখিত গণনা সম্পর্কিত বই বা পত্রিকা প্রকাশিত এবং এক সংক্রান্ত প্রবন্ধ নিবন্ধ পড়লেও কি নামাজ কবুল হবে না আপনি যদি গণকের এ সংক্রান্ত বই ইত্যাদি পড়েন শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য যে তারা কি বলে এবং তাদের বলা কথাগুলোর ধাঁচ ধরন কি সে উদ্দেশ্যে পড়লে তো সেটি আপনার জন্য হারাম হবে না শুধুমাত্র আপনি জানার জন্য পড়লেন কিন্তু আপনি যদি সেগুলো থেকে বিশ্বাস এবং বিশ্বাসের জায়গাতে যদি পড়েন বা কল্যাণের আশা যদি পড়েন যে সেখান থেকে কল্যাণ আপনি অনুসন্ধান করে বের করবেন তাহলে সেক্ষেত্রে গণকের কাছে যাওয়ার মতোই হয়ে গেল বিষয়টি অত্যন্ত ভয়াবহ